আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি দেখার পরে আপনি যদি একজন টিকটক ব্যবহারকারী হয়ে থাকেন অথবা টিকটক থেকে টাকা ইনকাম করতে চান তাহলে এটা খুব সহজেই আপনি করতে পারবেন। আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনি টিকটক থেকে খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন এবং সেটা মোটামুটি একটা ভালো পরিমাণের অ্যামাউন্ট কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। বর্তমানে টিকটকের লাস্ট যে আপডেট এসেছে এই আপডেটে কিন্তু টিকটক তাদের এই মনিটাইজেশন পলিসিটাকে অনেক সহজ করে দিয়েছে এবং টাকা ইনকামের যে সিস্টেমটা এটাকে অনেকটাই সহজ করে দিয়েছে। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখার রিকোয়েস্ট থাকবে, আর যদি অলরেডি করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে, বরাবরের মতোই আপনাদের সাথে থাকছি আমি দুরন্ত মুসাফির। তো দর্শক, আপনারা আমার স্ক্রিনটাকে লক্ষ্য করুন এবং দেখুন আমি কী কী দেখাচ্ছি। ওকে, আমরা আমাদের টিকটকে চলে যাচ্ছি। সর্বপ্রথম আমি আমার টিকটকটা ওপেন করলাম। ওপেন করার পরে জাস্ট আমরা প্রোফাইলে ক্লিক করবো, যে দেখুন নিচে একবারে ডান কর্নারে প্রোফাইল রয়েছে, আমি প্রোফাইলে ক্লিক করলাম। তো প্রোফাইলে ক্লিক করার পরে এখানে দেখুন উপরে থ্রি লাইন মেনু রয়েছে, একবারে উপরে ডান কর্নারে থ্রি লাইন মেনুতে ক্লিক দিলাম। এখানে ক্লিক দেওয়ার পরে এখানে দেখুন সেটিংস অ্যান্ড প্রাইভেসি আছে, এখানে ক্লিক দেবো। এখানে ক্লিক দেওয়ার পরে আমি এখানে দেখুন অ্যাকাউন্ট একটা অপশন রয়েছে, সর্বপ্রথম এটাতে ক্লিক দেবো। এটাতে ক্লিক দেওয়ার পরে এখানে দেখুন সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট একটা অপশন দেখা যাচ্ছে, যেটা তিন নাম্বার অপশন। ওকে, তো এই সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট যদি আপনার ওখানে না লেখা থাকে তাহলে ওখানে লেখা থাকবে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি যদি আপনার অ্যাকাউন্টটাকে কখনো বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে থাকেন তাহলে এখানে লেখা থাকবে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট। আমাদের যেহেতু পার্সোনাল অ্যাকাউন্টে আছে যার কারণে এখানে বিজনেস অ্যাকাউন্ট দেখাচ্ছে। আপনার যদি বিজনেস অ্যাকাউন্ট হয়ে থাকে সর্বপ্রথম এটাকে এখানে সুইচ করে পার্সোনাল অ্যাকাউন্টে নিয়ে আসতে হবে, তারপর আমরা ব্যাক বাটন প্রেস করে এখান থেকে চলে আসব। ওকে, তারপর আবার আমরা থ্রি লাইন মেনুতে ক্লিক করব। থ্রি লাইন মেনুতে ক্লিক করার পরে দেখুন এখানে ক্রিয়েটর টুলস একটা অপশন রয়েছে, সর্বপ্রথম আমরা জাস্ট এটাতে ক্লিক দিয়ে দেব। এটাতে ক্লিক করে দেখুন এখানে গিফট একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক দেবো। এটাতে ক্লিক দিয়ে এখানে গিফট অপশনটাকে অন করে দেব, যা আমি এখন অন করে দিচ্ছি। অন যখন করতে গেলাম দেখুন আমার এটা কিন্তু অন হচ্ছে না, কারণ এখানে টিকটক মোটামুটি পাঁচটা ক্রাইটেরিয়া দিয়েছে, যে ক্রাইটেরিয়াগুলো ফিল আপ না করলে আপনি এটা অন করতে পারবেন না। অর্থাৎ এখানে পাঁচটা কন্ডিশন দেওয়া আছে, তার মধ্যে দেখুন আমার তিনটা কন্ডিশন কমপ্লিট আছে বাট দুইটা কন্ডিশন কালো দেখা যাচ্ছে, অর্থাৎ তার টিকমার্কটা কালো হয়ে আছে। এই দুইটা কন্ডিশন কিন্তু আমার পুরা করার পরে আমি এখানে এই যে টার্ন অন গিফট নিচে এটা অন করতে পারবো। ওকে, তো একটা কন্ডিশন হচ্ছে আমার 10,000 ফলোয়ার থাকতে হবে, যেটা আমার আইডিতে নেই, এবং আইডির এজ 30 দিনের বেশি হতে হবে, অর্থাৎ আইডিটা যে ক্রিয়েট করলাম আমি তার বয়সটা 30 দিনের বেশি হতে হবে। এই দুটা ক্রাইটেরিয়া পুরা হলে আমি এটা অন করে দিতে পারবো, যেটা আমি এখন পাচ্ছি না, যে দেখুন আমি ক্লিক করছি বাট হচ্ছে না। তো আপনাদের যদি এই পাঁচটা ক্রাইটেরিয়া পুরা থাকে আপনি জাস্ট এখানে ক্লিক করলে এটা অন হয়ে যাবে। ওকে, এরপর জাস্ট ব্যাক করে পিছনে চলে আসবেন। এখানে আসার পরে দেখুন এখানে যে অ্যাড সেটিং একটা অপশন রয়েছে, এটা কিন্তু বেসিক্যালি এই যে এরকম থাকে, অর্থাৎ অফ করা থাকে, এটাকে জাস্ট আপনি এখানে ক্লিক করে অন করে দেবেন। তো অন করে দেওয়ার পরে এখানের কাজ শেষ। এখন আমি আপনাকে দেখাবো যে আপনি টাকাটা কীভাবে পাচ্ছেন বা আপনার টাকাটা কীভাবে আসতেছে। ওকে, তো আপনি যখন এরকম গিফট অপশনটা অন করে রাখবেন সেক্ষেত্রে আপনার কী হবে, আমি জাস্ট এখানে আমার এখানে একটা আইডি দেখাচ্ছি, দেখুন এই আইডিতে ওনার গিফট অপশনটা অন করা আছে। আমি ওনার একটা ভিডিওতে এখন ক্লিক দিচ্ছি, আমি ভিডিওটাতে ক্লিক দিলাম। এখন দেখুন আমি ওনার এই যে কমেন্ট সেকশনে ক্লিক দিচ্ছি, আমি অর্থাৎ কমেন্ট করব। আমি কমেন্টে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে দেখুন এখানে গিফটের একটা অপশন রয়েছে, যে দেখুন কমেন্টের একবারে এখানে তিনটা আইকন দেখা যাচ্ছে, মাঝখানের আইকন একটা গিফট আইকন দেখা যাচ্ছে, এটাতে ক্লিক দিয়ে দেবো। এটাতে ক্লিক দেওয়ার পরে দেখুন এখানে বিভিন্ন ইমোজি দেখাচ্ছে, তো এটা 10 কয়েন, 5 কয়েন, 15 কয়েন, 20 কয়েন, 25 কয়েন, এরকম বিভিন্ন কয়েন রয়েছে। তো এখানে 1500 কয়েন পর্যন্ত আছে, আইস ডায়মন্ড 2000 কয়েন, আমি যদি এটা দিই যে দেখুন 2000 কয়েন, আমি এটা সিলেক্ট করে ওকে এখন পাঠাবো। ওকে, তো আমি এখানে রিচার্জ, যে দেখছেন আমার এখানে এখন রিচার্জের অপশন আসছে, ঠিক আছে, আমার ব্যালেন্স 2000 কয়েন লাগবে আর কি এটা সেন্ড করতে হলে। তো আমি এখন পারতেছি না, যার কারণে আমাকে এখানে রিচার্জ করতে বলতেছে, যে নিচে রিচার্জের অপশন আসছে, আমি এখানে যদি ক্লিক দিয়ে দেই সেক্ষেত্রে আমাকে এই যে দেখুন এখানে ব্যাঙ্ক কার্ড শো করে, এখানে ব্যাঙ্ক কার্ড দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে রিচার্জ করতে হবে। আপনি যখন একজন ভালো টিকটক ভিডিও ক্রিয়েটর হবেন সেক্ষেত্রে আপনার অনেক ফ্যান থাকবে যারা আপনাকে এরকম কয়েন পাঠাবে, ওকে, বিভিন্ন গিফট পাঠাবে, তো সেই জিনিসটা আপনি পরবর্তীতে উইথড্র করতে পারবেন, এটা একটা ইনকামের সোর্স। এবং দ্বিতীয় সোর্সটা হচ্ছে আপনার যখন পাঁচটা ক্রাইটেরিয়া পূরণ হয়ে যাবে তখন আপনার আইডিতে অ্যাড চলবে, যেটা আমরা অ্যাড অন করে এসেছিলাম।
ওকে আমরা কিন্তু অ্যাড অন করেছিলাম এই যে এখানে অ্যাড সেটিংস আমরা অ্যাড অন করে দিয়েছিলাম অ্যাড অন করার মাধ্যমে কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন তো এই টাকা আপনি কিভাবে উইথড্র করবেন কিভাবে এটা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসবেন সেটা নিয়ে আমি আবার একটা স্পেসিফিক ভিডিও বানিয়ে দেব আপাতত আপনারা টাকা ইনকাম করতে থাকুন এই সিস্টেমে আপনার মনিটাইজেশন সিস্টেমটা অন করে দিন ওকে তারপর আমি আরেকটা ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে আপনি এই টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসবেন তো দর্শক এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লাগলো কোনো কিছু বুঝতে না পারলে কমেন্টে প্রশ্ন করবেন আর হ্যাঁ বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আপনাদের সাথে দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টিল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম